ক্রয় মূল্য মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই অঙ্কটা অলরেডি আমরা একটু আগে করাইছি এটা চুয়াল্লিশ নং চে আসছিল এটা অন্য জায়গায় আসছে এখানে লাভ বা ক্ষতি বলছে তো দেখেন ক্রয় মূল্য মূল্যের দ্বিগুণ তাহলে আমরা বলছি যে ক্রয় মূল্য আমরা সবসময় কী ধরে নেব ক্রয় মূল্য সময় একশো ধরব তারপরে বিক্রয় মূল্যটা কত ধরলে বিক্রয় মূল্যটা কত ধরলে ক্রয় মূল্যটা দ্বিগুণ হবে তার মানে এটা যদি একশো তাহলে এটা অর্ধেক ধরতে হবে তাহলে বিক্রি মূল্য কত পঞ্চাশ তাহলে ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য পঞ্চাশ তাহলে এই একশো টাকায় আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকায় ক্ষতি হয়েছে তাহলে একশো টাকায় পঞ্চাশ টাকায় ক্ষতি তার মানে এটা শতকরা পঞ্চাশ ক্ষতি তাহলে এটা উচ্চ হচ্ছে উত্তর হচ্ছে এটা